স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে খেতে তিতা বলে অনেকেই পছন্দ করেন না করলা তবে জানেন কি এটি নিয়মিত খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রচুর মাত্রায় আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন সি রয়েছে করলায় পাশাপাশি ডায়েটারি ফাইবার ক্যালসিয়াম বিটা ক্যারোটিনও পাওয়া যায় এটি থেকে বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্ত চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা চলুন জেনে নেই টানা মাস প্রতিদিন করলা খেলে দেহে যে দশটি পরিবর্তন হয় এক লিভার ফাংশনের উন্নতি ঘটে করলা খাওয়া মাত্র শরীরে বিশেষ কিছু এনজাইমের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে লিভারের কর্মক্ষমতা বাড়াতে সময় লাগে না করলায় থাকা মোমরেডিকো নামক একটি উপাদান লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনাকেও কমায় দুই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপূর্ব সুন্দরী হয়ে ওঠার স্বপ্ন দেখলে রোজে ডায়েটে করোলাকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন কারণ এই সবজিটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে বলি রাখা গায়ব হতে শুরু করে সেই সঙ্গে ত্বক টানটান হয়ে ওঠে ফলে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগে না তিন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে প্রতিদিনে ডায়েটে করলাকে অন্তর্ভুক্ত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে ফলে নানাবিধ রোগের প্রকোপ নিমেষে হ্রাস পায় সেই সঙ্গে সংক্রমণ বা ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে চার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে এই ধরনার মধ্যে কোন ভুল নেই যে রক্তে উপস্থিত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে করলা সবজিটিতে থাকা কারোটিন নামক একটি উপাদান রক্তে বোয়েচলো ব্লাড সুগারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা করলা অথবা করলার রস খেতে হবে তবেই কিন্তু মিলবে উপকার পাঁচ ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে করলায় থাকা বেশ কিছু উপাদান শরীরে ক্যান্সার সেল যাতে জন্ম নিতে না পারে সেদিকে নজর রাখে ফলে এই মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে অ্যানিমিয়া ও উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাতেও এই সবজিটি দারুণভাবে সাহায্য করে থাকে ছয় বিষ মুক্ত হয় শরীর সুস্থভাবে বাঁচতে রক্তের দেখভাল করাটা একান্ত প্রয়োজন আর এই কাজটি করবেন কিভাবে প্রতিদিন করলা খাওয়া শুরু করুন তাহলে উপকার মিলবে কারণ এই সবজিটিতে উপস্থিত এজেন্ট রক্তকে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে শাক করে একশো গ্রাম করলা খাওয়া শুরু করুন দেখবেন এক মাসে পালসের যন্ত্রণা একেবারে কমে যাবে আর যদি কাঁচা করলা খাওয়ার পাশাপাশি করলা গাছের মূল বেটে নিয়ে সেই পেস্ট পালসের ওপর লাগাতে পারেন তাহলে আরো দ্রুত উপকার পাওয়া যায় আর পেটের রোগের প্রকোপ কমে করলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কনস্টিবেশনের মতো রোগের প্রকোপ কমানোর পাশাপাশি নানাবিধ স্টোমাক ডিসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র গ্যাস্ট্রিক জুসের বাড়িয়ে দেয় ফলে নানাবিধ পেটের রোগের লক্ষণ কমতে শুরু করে নয় দৃষ্টিশক্তির উন্নতি ঘটে কাঁচা করলা অথবা করলার রস খাওয়া শুরু করলে শরীরে প্রচুর মাত্রায় বিটা ক্যারোটিনের প্রবেশ ঘটে যা দৃষ্টিশক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দিনের বেশিরভাগ সময় কম্পিউটার বা মোবাইলে মাথা গুঁজে বসে থাকেন তারা যদি চোখে বাঁচাতে চান তাহলে নিয়মিত করল্লা খেতে ভুলবেন না যেন দশ ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকেই করল্লার রস খাওয়া শুরু করুন দেখবেন অল্প দিনেই ওজন নিয়ন্ত্রণে চলে আসবে এই পানীয়টি লিভার ফাংশন বাড়ানোর পাশাপাশি হজম ক্ষমতার বৃদ্ধি ঘটায় আর একবার যদি হজম ঠিকমতো হতে থাকে তাহলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমার সুযোগই পায় না ফলে ওজন হ্রাস পেতে শুরু করে তাই বন্ধুরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন করল্লা আশা করি অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ